নমস্কার, দেখছেন জি চব্বিশ ঘন্টার সঙ্গে আমি সৌমাদিত্য রয়েছি। আমরা শুরুতেই যে খবরের দিকে চোখ রাখবো, 11ই ডিসেম্বর প্রাথমিক টেট, পুজোর আগেই বিজ্ঞপ্তি প্রকাশ, প্রাথমিকে 11,000 শূন্যপদ। অবশ্যই সুখবর। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি শ্রেয়সী গাঙ্গুলি। শ্রেয়সীর সঙ্গে কথা বলো। শ্রেয়সী, বলা যেতেই পারে পুজোর আগে সুখবর, এবং আজ ঠিক কি জানানো হলো টেট পরীক্ষা নিয়ে? দীর্ঘদিন চিন্তায় ছিলেন, উদ্বেগে ছিলেন পরীক্ষার্থীরা। জানাই যে পরীক্ষার্থীদের জন্য সুখবর একটা, সেটা হচ্ছে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে পরীক্ষা নেওয়ার কথা শিক্ষামন্ত্রী তিনি আগেই সকালে ঘোষণা করেছিলেন যে টেটের পরীক্ষা ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে হওয়ার একটা কথা চলছে, এবং তখনই কিন্তু আমরা বলেছিলাম যে সেক্ষেত্রে 11ই ডিসেম্বর হওয়ার সম্ভাবনা বেশি। এবং কার্যত সেটাই দাঁড়ালো। কিছুক্ষণ আগেই সাংবাদিক সম্মেলন করে প্রাইমারি বোর্ডের প্রেসিডেন্ট তিনি জানিয়ে দিলেন যে 11ই ডিসেম্বর এ রাজ্যে টেট পরীক্ষা হতে চলেছে। অর্থাৎ এক্ষেত্রে টেট যারা কোয়ালিফাই করবেন তারাই কিন্তু সেক্ষেত্রে পরবর্তীকালে যখন রিক্রুটমেন্ট প্রসেস শুরু হবে তখন সেখানে তারা আবেদন করতে পারবেন, এবং সেখান থেকে যোগ্যতম প্রার্থী বাছাই করা হবে। ফলে কার্যত ফ্রেশ টেট পরীক্ষার তিনি নেবেন এমনটা কিন্তু, এবছরই নেবেন এমনটা কিন্তু দায়িত্ব নেওয়ার পরেই জানিয়েছিলেন বর্তমান পর্ষদ সভাপতি। এবং কার্যত সেই পথেই হেঁটে যেটা স্থির হয়েছে যে 11ই ডিসেম্বর সেক্ষেত্রে টেট পরীক্ষা হতে চলেছে প্রাইমারি বোর্ডে। তবে এক্ষেত্রে কটা থেকে কটা হবে, কতক্ষণে পরীক্ষা হবে, কোন সময় পরীক্ষা হবে, সেই বিষয়ে এখনো পর্যন্ত সিদ্ধান্ত কিছু হয়নি। সেটা নির্দিষ্টভাবে নির্দিষ্ট সময় পর্ষদের ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু সেটা ঘোষণা করা হবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। শ্রেয়সীর পাশাপাশি আরো একটা বিষয় তোমার কাছ থেকে জানতে চাইবো, এই টেট পরীক্ষা তা নিয়ে দীর্ঘদিনের একটা টালবাহানা, এবং পরীক্ষা নেওয়ার পর একটা দীর্ঘ সময় রিক্রুটমেন্ট প্রসেস আটকে থাকা, তার মাঝে এই আবারও টেট পরীক্ষা হবে, এই খবর কতটা এই মুহূর্তে গোটা শিক্ষা মানচিত্র যে অবস্থায় রয়েছে সেই জায়গা থেকে একটুখানি তোমার কাছ থেকে জানতে চাইবো। তোমাকে প্রথমেই যেটা জানিয়ে রাখি সেটা হচ্ছে যে এই মুহূর্তে প্রাইমারি বোর্ডের যে কেসটা নিয়ে সিবিআই তদন্ত করছে সেটা কিন্তু টেট সংক্রান্তই কেস, সেই ক্ষেত্রে সিবিআই তদন্ত করছে। এবং সেটারই পরিপ্রেক্ষিতে কিন্তু ইতিমধ্যে আমরা জানি যে একাধিকবার সিবিআই প্রাক্তন যিনি সভাপতি ছিলেন তার বাড়িতে গিয়েছেন, তাকে জিজ্ঞাসাবাদ করেছে, ইত্যাদি নানান ঘটনা ঘটেছে। ফলে কার্যত এই মুহূর্তে দাঁড়িয়ে সেট আবার নতুন করে যে হচ্ছে সেটা নিঃসন্দেহে রাজ্যের যারা নতুন যারা চাকরি প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে একটা অত্যন্ত বড় সুখবর যে আবার নতুন করে টেট পরীক্ষা হতে চলেছে দীর্ঘ কয়েক বছর পরে। এবং তার থেকেও বড় কথা সেটা হচ্ছে যে এই মতে টেট নিয়ে কিন্তু রাজ্যে একটা সমস্যা রয়েছে, শিক্ষা দপ্তরে বা প্রাইমারি বোর্ড একটা সমস্যা রয়েছে, বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। কিন্তু তা সত্ত্বেও যে টেট পরীক্ষাটা তারা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সেটা নিঃসন্দেহে চাকরি প্রার্থীদের কাছে যারা আবেদনকারী তাদের কাছে কিন্তু একটা অত্যন্ত বড় সুখবর। ধন্যবাদ তোমাকে শ্রেয়সী। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধির সঙ্গে কথা হচ্ছিল। আপনাদের আরও একবার জানিয়ে রাখবো, পরীক্ষা হতে চলেছে, টেট পরীক্ষা হতে চলেছে, আপনাদের জানিয়ে রাখবো 11ই ডিসেম্বর এই প্রাথমিক টেট নেওয়া হবে, এবং পুজোর আগেই এই বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে যাবে। ইতিমধ্যেই প্রাথমিকে 11,000 শূন্যপদ, এবং টেট পরীক্ষা যারা দেবেন তাদের মধ্যে থেকেই কিন্তু যোগ্য প্রার্থীরা তারা এই শূন্যপদগুলি পূরণ করবেন এবং পরবর্তী পরীক্ষার মাধ্যমে। সুতরাং বলা যেতেই পারে পুজোর আগে সুখবর পরীক্ষার্থীদের জন্য। এ বিষয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল তিনি কি জানাচ্ছেন একবার শুনবো। 2022 সালে আমি রিক্রুটমেন্ট নোটিফিকেশন আমি দিচ্ছি পুজোর আগেই, কিন্তু তার রেজিস্ট্রেশন হবে যেহেতু পুজোর ছুটিটা পড়ে যাচ্ছে, পুজোর ছুটির পরে, লক্ষ্মী পুজোর পরে, কালী পুজোর আগে রেজিস্ট্রেশন আমরা শুরু করব। আর হচ্ছে যে আমাদের টেট 2022 আমি আগেই বলেছি যে সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক আমি গত সপ্তাহে আমাদের বোর্ডের যে অ্যাডহক কমিটি সেই মিটিংয়ে সিদ্ধান্ত আমরা নিয়েছিলাম, আমি প্রস্তাব উপস্থাপন করেছিলাম, আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই বছরের ডিসেম্বরের 11 তারিখে আমাদের টেট পরীক্ষা আমরা অনুষ্ঠিত করব। অর্থাৎ রিক্রুটমেন্ট আমরা নোটিফাই করছি পুজোর আগে, আর টেট ডিসেম্বরের 11 তারিখে হবে সেটাও আমরা পুজোর আগে নোটিফিকেশন দিচ্ছি। মানে প্রসেসিংটা স্টার্ট হবে পুজোর পর, নোটিফিকেশন থেকে সব কিছু শুরু হয়, কিন্তু আমাদের অনেক পেডাগজি যেটাকে আমরা বলি পদ্ধতি রয়েছে, আমাদের
যদি ধরুন রিক্রুটমেন্টে আমাদের অ্যাপ্লিকেশান ইনভাইট করতে হবে, তার পোর্টাল আমি বলছি যে পোর্টাল, তার প্রস্তুতি পর্ব আমরা পুজোর মধ্যে শেষ করে ফেলব এবং আমরা সেটা নোটিফাইও করে দেব কবে থেকে পোর্টাল খুলবে, সেই নোটিফিকেশানটা আমরা দিয়ে দেব। নোটিফিকেশানে সেই পোর্টাল যে ডেটে খুলবে সেদিন থেকেই আমাদের যারা অ্যাসপিরেন্ট, জব অ্যাসপিরেন্ট, তারা পোর্টালে তাদের নাম নথিভুক্ত করতে পারবেন, তাদের নাম পোর্টালে রেজিস্ট্রেশন করতে পারবেন, ঠিক আছে। আবার টেট যে 2022 যেটা ডিসেম্বরের 11 তারিখে হওয়ার কথা সেটাও আমরা নোটিফিকেশান দিচ্ছি, কিন্তু পোর্টাল খুলবে লক্ষ্মী পুজোর পরে একটা ডেট আমরা মেনশন করে দেবো, ওই দিন থেকে তারা তাদের নাম নথিভুক্ত করতে পারবেন পোর্টালে। আরও একটি খবর, প্রাথমিকে আরও 3900